এখানে সাল 1897 প্রচণ্ড ভূমিকম্পে নিজ বাড়ির ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা যান গোবিন্দ লাল। বাবার মৃত্যু শোক কিংবা প্রাকৃতিক বিরূপতা মহারাজা কুমার গোপাল লাল রায়কে এই প্রাসাদ নির্মাণে উদ্বুদ্ধ করেছে। কুমার গোপাল লাল অলঙ্কারের ব্যবসা এবং জমিদারি সামলেছেন তার নিজ হাতে গড়া প্রাসাদের মতো সুনিপুণভাবে। এমটি নেক্সট পেজে আপনাকে স্বাগত। আমাদের আজকের পর্ব রংপুরের তাজহাট জমিদার বাড়ি নিয়ে। রত্ন স্বর্ণ কিংবা গহনা, সুপ্রাচীন কাল থেকেই এর গুরুত্ব কদর ব্যাপক। তেমনি এক ব্যবসায়ী মান্না লাল ছিলেন স্বর্ণকার, থাকতেন পাঞ্জাবে। শিখ ধর্ম থেকে তিনি হিন্দু ধর্মে রূপান্তরিত হন, এদেশে আসেন রংপুরের মাহিগঞ্জে। তাই ধারণা করা হয় তার আকর্ষণীয় তাজ বা রত্নখচিত মুকুটের কারণে এই এলাকার নামকরণ হয় তাজহাট নামে। রংপুর শহর থেকে 4 কিলোমিটার দক্ষিণ পূর্বে এই মনোমুগ্ধকর ভবনটি অবস্থিত। ১৫ মিটার প্রশস্ত সদসিঁড়ির বৃহদায়তন দোতলায় উঠতে যেমন স্বাগত জানায়, তেমনি জমিদারি ও শানশকতের বহিঃপ্রকাশ করে। বিদেশি সাদা মার্বেল বিছানো সিঁড়ি। ভবনটির মাঝখানে স্থাপিত গম্বুজ পুরো ভবনকে মুকুরের মতো যেমন শোভিত করেছে, তেমনি এই গম্বুজ থেকে তখন পাহারা দেয়া হতো পুরো ভবন এবং ভবনের এলাকা। তাজহাট জমিদার বাড়ির প্রাসাদের ভিতরে পুরো ভাগ জুড়ে রয়েছে 3টি প্রশস্ত বারান্দা এবং 22টি কক্ষ। প্রাসাদের নিচতলায় রয়েছে হল, দোতলায় রয়েছে জাদুঘর যেখানে 2005 সালে স্থানান্তর হয় রংপুর জাদুঘর। ভবনের প্রত্যেক অংশে রয়েছে কারিগরি দক্ষতা ও ভালোবাসার ছাপ। ভবনের চারপাশে রয়েছে নকশা খচিত বিভিন্ন দরজা, বারান্দা এবং রয়েছে 200 বছরের প্রাচীন সিঁড়ি। সবুজে ঘেরা বাগান এবং চারপাশ। এখানে দর্শনার্থীদের জন্য রয়েছে বসার জায়গা এবং শৌচাগার। 1955 সালে সভাযাত্রী ছিলেন গোপাল লাল, সভা যাওয়ার পথে শিয়ালদহ স্টেশনে তিনি মারা যান। গোপাল লাল রায় শুধু ভবন নির্মাণই করেননি, রংপুরের শিল্প সংস্কৃতিতে তিনি ব্যাপক ভূমিকা পালন করেছেন। জমিদারের সমাপ্তি হলেও তাজহাটের এই জমিদার বাড়ি অনন্য করেছে তাজহাটকে, অনন্য করেছে পুরো রংপুরকে। তাজহাটের জমিদার বাড়ি আপনার কেমন লাগলো আমাদের কমেন্টে লিখে জানান। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন সবগুলো ভিডিও। ধন্যবাদ।